কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আগের ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে 21শে ফেব্রুয়ারি মানে আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ভিডিও বানাতে, তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো আমাদের মাতৃভাষা বাংলা, আর এই বাংলা নিয়ে বাঙালিদের বিভিন্ন বাঙালিদের কি মতবাদ সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আসি ফেক অ্যাকসেন্ট ধারীদের কথায়। যারা পশ্চিমবঙ্গ থেকে দুদিন বাইরে গিয়ে নিজেকে এমন ভাব করে যারা সদ্য সদ্য ইউএসএ থেকে এসছে, বলেও সত্যি এরা ইউএসএ বলে উমা সাহা কলোনি যেখানে তুমি বড় হয়েছ, অদ্ভুত মাইরি। এরা একটু সমাজে পাত্তা পাওয়ার জন্য এমন ভাব করবে যে বেঙ্গলি আই কান্ট ইভেন প্রোনাউন্স ক্লিয়ারলি, মাথা খারাপ হয়ে যায় এদের একদম পশ্চিমবঙ্গ থেকে দুদিন বাইরে গেলে। হ্যাঁ, দীঘা পুরী দার্জিলিং এর থেকে বেশি তুমি কোনোদিনও ঘোরোনি কোথাও, এখানে সেখানে যাওনি। হ্যাঁ, এসে তুমি অমনি ইউএসএ, ইউএসএ কি স্ট্যাচু অফ লিবার্টির নিচে ফটো দাও তো তোমার বিনা এডিট করা। বেঙ্গলিটা আমি আর পারি না, বেঙ্গলিটা আমি আর পারি না। বেঙ্গলি কি জিনিস বাংলা বলো, অদ্ভুত বাইরি। অ্যাকচুয়ালি হাম দিল্লি মে রহতে হ্যায় না, ওহাঁ পে বেঙ্গলি বোলনা মানা হ্যায়, ইসলিয়ে হাম অভি বেঙ্গলি বোল নেহি সকতে, বহুত দিন গয়ে হুয়ে থে না, ইসলিয়ে হাম বেঙ্গলি ভুল গে হ্যায়। দুদিন দিল্লি গিয়ে তুমি বেঙ্গলি ভুলে গেছো? বেঙ্গলি বাংলা বা ব্যাকরণের বই ছুঁড়ে মারবো কপালে। তারপর আরেক দল আছে, তারা হচ্ছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ক্যাটাগরির লোকজন। তারা হচ্ছে জীবনে তাদের ইংলিশ মিডিয়ামই ধ্যান জ্ঞান ব্রত সব কিছু। এই যেমন অমনি যেখানে সেখানে গিয়ে অমনি ইংলিশ মিডিয়ামের ব্যাপারে বক্তৃতা দেওয়া শুরু হয়ে যাবে। আমার ছেলে না বাংলাটা আর আসে না, বেঙ্গলিটা পারেই না আমার ছেলে, লিখতে তো ভুলেই গেছে। হ্যাঁ, তোমার ছেলে লিখতে ভুলেই গেছে, বেঙ্গলি বলতে ভুলেই গেছে, বেঙ্গলি সেটা তুমি আমার গর্ব সহকারে গিয়ে একে তাকে বলছো। দুদিন ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে ছেলে, এলকেজিতে পড়ে, নার্সারি থেকে সব এলকেজিতে উঠলো, আমার ছেলে বেঙ্গলিটা পারে না, বাংলা মানে কিছু বাংলা মিডিয়াম সেটা কি বাংলা মিডিয়াম তো না না, দ্যাটস টু চিপ। আসো, আবার কিছু কিছু পাবলিক আছে যারা নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য যেখানে সেখানে ইংলিশে বক্তৃতা দিতে শুরু করে দেবে, ইংলিশে কথা বলতে শুরু করে দেবে, হিন্দিতে কথা বলতে শুরু করবে। হ্যাঁ, বাংলায় কথা না বলে হিন্দি ইংলিশে কথা বললে স্ট্যাটাস মেনটেন হয়? কোথায় লেখা আছে, কোন কোন বইতে লেখা আছে? ও অদ্ভুত পাবলিক মাইরি, এসপ্ল্যানেড নেমে ভাইয়া ইয়ে কিতনে কা হ্যায়, ও বাংলা বোঝে, এসপ্ল্যানেড কলকাতায় পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা অদ্ভুত মাইরি, ই কিতনে কা হ্যায়, ওই যে লোকটা বিক্রি করছে সেই লোকটাও ভাবে এ মায়েরই চলে এসছে আতাকালানে পাবলিক। আবার কিছু কিছু মেয়েরা তো শপিং মলেতে গিয়ে এমন ভাব করবে যেন জীবনে বাপের কালে বাংলা জানেই না, এম করবে কাম না লেটস হ্যাং আউট। লেটস হ্যাং আউট মানে কি? কেন চল না আড্ডা মেরে আসি, বলতে কি খুব কষ্ট হয়, কি মুখে কি প্রবলেম হয়? অদ্ভুত মায়েরই এমন ভাব করবে যেন ও রিসেন্টলি একদম আমেরিকা থেকে ফিরেছে। আবার কিছু কিছু লোকের তো ধারণা বাংলা নাকি প্রচন্ড বোরিং, বাংলা শেখার কি দরকার আছে? এ বাংলা শেখার কি দরকার আছে মানে তাহলে পশ্চিমবঙ্গে বাস করারও কি দরকার আছে? অদ্ভুত পাবলিক মায়েরই, তোমার মাতৃভাষা বাংলা, সেটা নিয়ে গর্ববোধ করো, সেটা শিখবে না তুমি? আজও পাবলিক মায়েরই মাথায় কি কোনো স্ক্রু ঢিলা আছে? আর যাদের বাংলা ভাষা বোরিং লাগে তাদের উদ্দেশ্যে বলছি, একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এদের উপন্যাসগুলো একটু লেখা টেখাগুলো পড়ে দেখো, তাহলে এই ভুল ধারণাটা ঘুচে যাবে যে বাংলা বড় বোরিং। আর যাদের ধারণা বাংলাটা খুব সহজ তাদেরকে বলছি, বাংলায় আশি পেয়ে দেখাও, তাহলে বুঝবো তোমার প্রচুর দম। বাংলায় আশি পাওয়া যায় না ভাই, ওই সব হয় না, বাংলায় বেশি নাম্বার তোলা মানে সে মানুষ না, সে মহামানুষ। বারণ করো রক্ত করবি, বারণ করো তো কিং কর্তব্য বিমূর, বারণ করো তো, তারপরে দেখবো তোমার বাংলা সহজ, বাংলা শেখার কি দরকার আছে, তারপরে বুঝবো কেমন তোমার ক্ষমতা। বাংলা মোটেও সহজ না, হ্যাঁ এমন বিচ্ছিরি বিচ্ছিরি টাইপের বানান বলে দেবো না, ভাবতে থাকবে যে এর মানে কি। আর বাংলা নিয়ে তোমাদের এত প্রবলেমটা কোথায়? ভারতের স্বাধীনতা সংগ্রামের যে অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, সে বাঙালি, তোমাদের গর্ববোধ করা উচিত মায়েরি। গর্ববোধ না করে বাংলাটাকে বলতেই ভুলে যাচ্ছ, একদম লিখতেই পড়তেই পারো না, আমি তুমি ইউএসএ তে চলে যাচ্ছ, এই করছো ওই করছো, এইসব করে তোমার কি মনে হচ্ছে তুমি সমাজে কি খুব ভালো উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছ? ভুল ভুল ধারণা, এগুলো তোমার ভুল ধারণা, পিছনে তোমাকে নিয়ে যা বাজে বাজে গালাগালি দেয় বা বাজে কথা বলে না তুমি ভাবতে পারবে না মায়েরি। এই সুতরাং ভুল ধারণা থেকে বেরিয়ে আসো, এসে নিজের মাতৃভাষা বাংলা সেটা নিয়ে গর্ববোধ করো, এটাকে নিজেকে নিয়ে অ্যাকসেপ্ট করো, এটা খুব ভালো জিনিস, এটা মনে মোটেই খারাপ কিছু না। আর কোনো জায়গায় গিয়ে ইংলিশ বলতে না পারলে, হিন্দি বলতে না পারলে দ্বিধাবোধে ভোগা, এইটা বরং তোমার মানসিক রোগগ্রস্তের লক্ষণ।